আপনি যদি দুই বেলা না খেয়ে থাকেন, ওই কেউ আপনাকে খাওয়াতে আসবে না। আমি পর্যন্ত প্রায় 80,000 টাকার মতো ইনকাম করেছি। আমি এখনো ফাইবার এবং আপওয়ার্কে এখনো গিফট কিছু দিই নাই। আপনি কি এখনো মোবাইলে সময় নষ্ট করবেন? আপনি কি এখনো আগের মতো ওইভাবে টাইম ওয়েস্ট করবেন, নাকি কোনো একটি স্কিল শেখার মাধ্যমে নিজেকে এগিয়ে নেবেন? আমি রায়হান উদ্দিন, আর আমি হচ্ছে অফলাইন বেস 7 স্টুডেন্ট। তো আমি দেখেছি আজকে আপনি মিষ্টি আনলেন আর সবাইকে মিষ্টি বিতরণ করলেন, অনেক ভালো লাগলো। তো এটা আসলে কি উদ্দেশ্যে খাওয়াইছেন? আপনি কি কোনো কাজ পেয়েছেন? আমি শুনেছি অনেকগুলো কাজ করেছেন, আমাকে জানিয়েছেন। তো মোটামুটি হচ্ছে কত টাকা ইনকাম করেছেন একটু সবার জন্য একটু শেয়ার করবেন। আমি পর্যন্ত প্রায় 80,000 টাকার মতো ইনকাম করেছি আউট অফ মার্কেট প্লেস, যেটা আর কি। আমি এখনো ফাইবার এবং আপওয়ার্কে এখনো গিফট কিছু দিই নাই। তো দর্শক, আমরা হচ্ছে কিছু বিষয় জানিয়ে রাখি। যেমন হচ্ছে রানিং অবস্থায় যখন কেউ কাজ করে তখন অনেকে বিলিভ করতে চায় না, আর তাদের একটা ভাষ্য হচ্ছে যে ফাইবারে যদি আমি গিগ দিই তো সেখানে তো উঠতেই সময় লাগে। তো তাদের জন্য একটা কথা হচ্ছে যে আমরা ফাইবারে সবার আগে কিন্তু দেখাই না, আমরা আউট অফ মার্কেট প্লেসে কীভাবে আপনি বায়ার রিচ করবেন, কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো থেকে আপনি বায়ার ফাইন করবেন আমরা সেখান থেকে দেখিয়ে দিই। তো সেখান থেকে তারা কিন্তু কাজ করে, পাশাপাশি বাংলাদেশের লোকাল এজেন্সি দাঁড় করিয়ে কিংবা ডিজিটাল মার্কেটিং করে আপনি আপনার নিজের কেরিয়ার গড়ে উঠাতে পারবেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা দেখাই। এটার পাশাপাশি ফাইবার, আপওয়ার্ক এই মার্কেট প্লেসগুলোতেও কিন্তু আপনার অবস্থান শক্ত করতে হবে। সো এখন কেমন লাগছে? আসলে যে আমার খুব ভালো লাগছে কাজ পাওয়া, তাই নতুন নতুন কাজ পাইছি। তারপরে যখন আরও কাজ পেলে শুরু করলাম, আগ্রহ আর বাড়তে থাকলো। তারপরে মানে কোথাও অসাধারণ লাগছে আর কি। এখন আপনার পরিবারের মধ্যে তাদের আসলে এখন ভাষ্যটা কি? যখন ফ্রিল্যান্সিং আসতে চাইছেন তখন কি তারা কোনো বাধা দিয়েছে? না শিখিও না অবশ্যই সাপোর্ট ছিল, সেই জন্য আমি আসছি। টাকাটা ওনারাই দিচ্ছেন, ল্যাপটপ কিন্তু ওনারা হেল্প করছে। আচ্ছা ফাইন, পরিবারের সাপোর্ট পেয়েছেন যে পাশাপাশি বন্ধুদের? বন্ধুদেরও হেল্প পাইছি মোটামুটি, বাট এমন কেউ ছিল না যে আপনার নেগেটিভ বলেছে না দরকার নেই? অনেকে তো ফ্রিল্যান্সিং করছে, যেটা সবাই বলছে। জি জি ফাইন, আমি সেগুলোতে কান দিই না এবং আমি নিজের মতো করে কোর্সটা কন্টিনিউ করছি সুন্দরভাবে। এবং যে যে ক্লাসগুলো আপনি করাইছেন সেই ক্লাসগুলো আমি মনোযোগ দিয়ে করছিলাম এবং প্র্যাকটিস করছিলাম সুন্দরভাবে। কিছু ঘটনা আছে যে আশেপাশে মানুষ বা বন্ধুবান্ধব কিছু নেগেটিভ থাকবে, সো তাদের জন্য এই সফলতা, এই ইনকামটি হচ্ছে একটি চপরাঘাত। সো আপনি শুরু করবেন ফ্রিল্যান্সিং অন্য কেউ শুরু করার আগে, কারণ আপনি যদি দুই বেলা না খেয়ে থাকেন অন্য কেউ আপনাকে খাওয়াতে আসবে না। তো নিজের চিন্তা করে, নিজের ব্রেন খরচ করে আমাকে কাজ করতে হবে। রায়হানের জন্য শুভকামনা, ওনাকে আবার ভিডিওতে আনবো যখন উনি 2,00,000, 5,00,000, 10,00,000 টাকা ইনকাম করবে। এবং ইনশাল্লাহ আমরা কোম্পানির মাধ্যমে বা কোম্পানি থেকে ওনাকে কিছু গিফট করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সিদ্ধান্ত নিতে হবে আজকে যে আপনি কি এখন মোবাইলে সময় নষ্ট করবেন, আপনি কি এখনও আগের মতো ওইভাবে টাইম ওয়েস্ট করবেন, নাকি কোনো একটি স্কিল শেখার মাধ্যমে নিজেকে এগিয়ে নেবেন। অনেকে বলে থাকে যে যদি আপনার কাছে 100 জন যায় সবাই তো সফল হয় না, বা সবাই কি কখনো সফল হবে? এটা যখন বিসিএস ক্যাডার উনি যখন ক্লাস নেয় সবাই কি সরকারি চাকরি পায়? ওনারও তো 200-500 জন স্টুডেন্ট ক্লাসে থাকে, ওইখান থেকে যদি 10 জনও সরকারি চাকরি পায় বা ভালো একটা অবস্থানে যায়, ওই টিচারের জন্য একটা গর্বের বিষয়। আমি যদি 3,000 স্টুডেন্ট থেকে 1,500 স্টুডেন্টকে কেরিয়ার গঠন করতে পারি, তাদের পরিবারের দায়িত্ব দিতে পারি, আমি মনে করি 1,500 পরিবারের আমি দায়িত্ব নিলাম, এটা আমার জন্য গর্বের। এই গর্বের অংশীদার হতে চাইলে আপনি শুরু করতে পারেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আইডি পার্কের সাথে। বিস্তারিত জানতে কল করুন অথবা ভিজিট করুন expertidpark.com।